রাজ্যে ক্রমাগত বাড়তে থাকা করোনা আতঙ্কের মধ্যে আরও একটি বিষয় কিন্তু মাথাচাড়া দিয়ে উঠেছে, মৃতদেহের প্রতি অমর্যাদা। সম্প্রতি গড়িয়া মহাশ্মশানের মৃতদেহের অমর্যাদার একটি ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথেই এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে আমজনতা। শাসক দলের রাজত্বে এই চরম অরাজকতা নিয়েই প্রতিবাদে সামিল হয়েছিল বিরোধী দল বিজেপি। এই নৃশংস ঘটনার প্রতিবাদে বিজেপির যুব মোর্চার সাংসদ সৌমিত্র খাঁ এবং ব্যারাকপুরের অর্জুন সিংহ বাজদ্রোণী থানায় ডেপুটেশন জমা দিতে যাচ্ছিলেন। কিন্তু তাদের এই কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াতে পুলিশকর্মী এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বেড়ে যায় এবং তাদের কোনো কথা না শুনে পুলিশকর্মীরা তাদের টেনে হিঁচড়ে, এমনকি মহিলা সমর্থকদেরকেও টেনে হিঁচড়ে ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ স্টেশন। দেখুন, আপনারা দেখেছেন বিজেপি কোন লিডার থানায় কোনো মেমোরিয়াল দিতে পারবে না, আঙ্গুলে যত টাকা চুরি তা দিতে পারবে না, মৃতদেহ নিয়ে যে এত বড় কেলেঙ্কারি চলছে তা দিতে পারবে না। তাই আমরা পরিকল্পনা করেছি যে আমরা সবাই মিলে থানায় যাবো, আমরা থানায় গিয়ে মেমোরিয়াল দেবো, আমাদের ডেপুটেশন জমা নিতে হবে, আমাদের মেমোরিয়াল জমা নিতে হবে। পুলিশ কি বলবো, পুলিশ বলছে আমরা সব যাবো, উপরে নির্দেশ আছে, ওরা উপরে নির্দেশ দিতে বাধা করে এড়িয়ে যাচ্ছে, এটা ঠিক নেই। এই পুলিশে আমরা দেখলাম যে আপনার যারা ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী, পুলিশের এখন মাথা ঘোরা হয়েছে, কারণ পুলিশ অ্যারেস্ট করতে পারছে না কাউকে, পুলিশ আমাদেরকে সুরক্ষা দিচ্ছে, এটা ওদের গায়ে লাগছে। আমার নিরাপত্তা কর্মী তো নিশ্চিত হবে, যেমন কাউকে সংসদকে কাউকে গায়ে ঠেলতে করবে, ঠেলতে যাবে, এই করবে, তত সুরক্ষা দরকার, আমাদের নিজে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে, তার জন্য তাকে সেন্ট্রাল ফোর্স আছে। এই মুহূর্তে যদি পুলিশ আপনাদের অনুমতি না দেয়, তাহলে আপনারা কি করবেন? আমরা যাবো, আমরা রাজনৈতিক আন্দোলন করবো, আমরা রাজনৈতিক আন্দোলন করবো, আন্দোলন করার অধিকার আমাদের আছে। বুঝতে পারছি না পুলিশ রাস্তায় আর কি কি করতে চাইছে, রাস্তা খোলা থাকতো আমরা থানায় যেতাম, ডেপুটেশন দিতাম, এটাই তো গণতন্ত্রে মূল স্তম্ভ, যে আমরা আমাদের কথা পুলিশ সামনে বলবো, কিন্তু তারা না শুনে তারা জোর করে এখানে আটকে রেখেছে। আমরা চাইছি না কোনো রকম গণ্ডগোল, তাই আমাদের কর্মীদেরকে আমরা বলেছি তোমরা শান্ত থাকো। ওরা মমতা ব্যানার্জি থেকে পারমিশন নিতে গেছে, পারমিশন ছাড়া তো ওরা এক কদম এদিকে ওদিকে যায় না, তাই পারমিশন নিতে গেছে। এখানে দেখা গেল আপনাদের যারা নিরাপত্তা রক্ষী, আপনারা সাংসদ, আপনাদের নিজস্ব একটি নিরাপত্তা ডেকোরাম থাকে, সেখানে পুলিশ সেই নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসা করছে, কিছু এরা মানে না, এরা একদম পশ্চিমবাংলাকে তালিবানি শাসন এখানে প্রতিষ্ঠিত করছে, আমাদের জেলা অফিসকে ঘিরে রেখেছে, তালিবানি শাসন এখানে নিয়ে আসার চেষ্টা করছে, এটা বাংলা মানুষ সঠিক সময় সঠিক জবাব। আপনারা ডেপুটেশন না দিতে দিলে আপনারা কি করবেন? আমরা ডেপুটেশন না দিতে গেলে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা কিছু আন্দোলন করব, তারপরে আবার যাবো।